লৈ পালাক নহয়। ৱা হয় নি, মানে এই সোণৰ টেকেলিটো নি? বৰ ভাল কথা। তাৰপিছত কি হল? তাৰপিছত হি সেই টেকেলিটোৱে আমাৰ ঘৰত বিক্ৰী কৰিব লৈ আহিছিল। অ মমাইদেউ, এতিয়া আপুনি কান্দিছে কেলে? কি হৈছে কি হোৱা নাই মই একো ধৰিব পৰা নাই দেই। হাজাৰ বাৰ দৰকাৰ আছে, শবাৰ দৰকাৰ আছে, একেখন ঘৰতে থাকো যেতিয়া ঘৰৰ গৃহস্থনীৰ কাৰণবোৰ জনা মোৰ দৰকাৰ আছে। আপুনি বাতৰ কচু গাত গৈল মানুহে, মোৰ মাথা গৰম হোৱাৰ সময়ত মোৰ লগত এনেকৈ লেকচাৰ নামেৰিব, নহলিবে গোটেই জীৱনটো বডি ফ্ৰেকচাৰ হৈ থাকিব লাগিব। নাই নাই, একো চিন্তা কৰি থকা নাই। আচলতে ঘৰলৈ কেনেকে যাম সেইটোহে চিন্তা কৰি আছিলো। হয় নেকি? তাৰ মানে ঘৰত যোৱাৰ কথা মাথা মাছি আৰু। কিন্তু এটা কথা কি জানে নে? কি? আজিকালি আপনার কামড়তো কিবা ভাল লাগা হৈছে দেখ। ও মাই গড, থ্যাংক ইউ। কিটো কিয়? আপনি এটা কথা জানে নে? এ ধৰি ৰক, সদায় ৰাতিপুৱা কাউৰি এটাৰ মাত শুনি 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 যেতিয়া হঠাৎ একদিন নুশুনা হৈ যাওঁ, তেতিয়া কিবা এটা অভাৱ অনুভৱ হোৱা যেন লাগে। ও সানি, তুমি আসলতে কথাটো ভাল ভাবিয়ে কৈছা নে বেয়া ভাবিয়ে কৈছা মই কিন্তু একো ধৰিব পৰা নাই দেই। ওহ, এইগিলাখান পিছত তো থাকিব দিয়ক। ইতেন বলক ভাত নাহাই? না খালে কেনেকে হ'ব? বোলা আকৌ আন্টিয়ে ভাত ৰেডি কৰিছে। ও কৰিছে বলক। আসলতে কি কথা জানা সানি? কি? তুমি যদি মোক এনেকে ইমান ধুনীয়া কৰি মাত বোল কৰি থাকা নহয়, মোক আৰু একো নালাগে জানা। হয় নেকি? পিছে বহুত আকৌ ভাববে নালাগে, মই আপিটো এনেই অলপ তেৰা ধৰণৰ। আহা, তেৰা বস্তু চিধা কৰাৰ উপায় আছেতো। উপায় আছেতো, পিছে এইটো জনমত নহবতো, আহা জনমত ভাববে লাগবতো। এতিয়া নাও চুপতি দেখোন, মানুহজন দেখোন, চাওঁ এপিনে আছোনা। কি হল? মোক দেখি একেবাৰে মাৰাথান দৌৰিছ যে, ঘটনাটো কি? মানে বস্তু এটা হেৰাইছিল, সেইকাৰণে বিচাৰি ফুৰিছিলো। মোক সন্মুখত দেখি আচৰিত হৈছে চাগে, নহয়নে? তুমি তেনেকে কিয় কোৱা তৰা মাই? তোমালৈ কিমান মনত পৰি থাকে মইহে জানো। ৰাতি হলে তোমালৈ মনত পৰি বুকুখন কৰি থাকে। হ'ব হ'ব, মোক কথা বুজাব নালাগে আৰু। মোমাইদেউ, তোৰ নিজৰ ধুতি গাঁঠি আজিহে খুলিলে, এতিয়া সঁচা সুচিকৈ কচোন তোৰ এওঁ কি হয়? মানে এওঁ মোৰ জীৱন বাটৰ আধা লগৰী। জীৱন বাটৰ আধা লগৰী মানে? মানে তেওঁৰ বিয়াৰ পিছত আধা দিন মোৰ লগত থাকিল, আকৌ মোৰ লগত কাজিয়া কৰি তেওঁ মাকৰ ঘৰলৈ গ'লগৈ, আৰু সেইকাৰণে মনৰ দুখতে মই ভাগিনৰ ওচৰলৈ গুচি আহিলোঁ। হ'ব হ'ব, এতিয়া পুৰণি কথাবোৰ খুচৰি সময় নষ্ট কৰিব নালাগে। টেনটন ভাইটি, মই এওঁক লগ পালোঁ যেতিয়া এওঁৰ লগতে যাওঁ দিয়া। হ'ব দিয়ক মামীদেউ, পিছে হেৰি নহয় মোমাইদেউ, এতিয়া আকৌ ইয়াত আহি কাজিয়া পেচাল নকৰিবি। নাই নাই, নকৰোঁ নকৰোঁ। পিছে তুমি টেনটনক ক'ত লগ পালা? বাছৰ পৰা নামিয়ে ঠিকনাটো সোধো বুলি এওঁ ওচৰ পালোহি, পিছত গম পালোৱেই নহয় এওঁ উজনিৰ বুলি। অঁ, তোৰ কথা কোৱাৰ লগে লগে মই চিনিয়েই পালোঁ নহয়, সেইকাৰণে লৈ আহিলোঁ আৰু। উত্তম, অতি উত্তম। এতিয়া পিছে যাওঁগে, বুজিছ নাই, লগ পালিয়ে যেতিয়া মিয়া বিবি লাহে লাহে গৈ থাকাও, সংসাৰখন ভালকে কৰিবি আৰু, কাজিয়া পেচাল নকৰিবি দেই। আহিছো দেই। বৰ ভাল কাম কৰিলা, বৰ ভাল কাম কৰিলা। অ তৰা, বলা বেগটো দিয়া। বলক। কি, মোৰ বস্তাত একো নাই? একো নাথাকে নহয়, আছে, এটা ডাঙৰ ইটাৰ টুকুৰা আছে। ঠেতৰে কিনো কথা কৈছা, ফাকি কৈছা তহঁতে। নাই কোৱা। মই নিজে কেটেলিটো ভৰাই আনছোঁ। তই যদি টেকেলিটো ভৰাই আনছিলে, হঠাৎ কত গেল টেকেলিটো? হয় মানুহটো মেলোৱে ফাঁকি দিছি, ফাঁকি কথা কয়, আমাৰ পৰা টকা পইচা গিলা নিবা আহিছে। হেতৰি বদমাছি নকৰবি মোৰ লগত, টকা দিয়াৰ ভয়টো হতে কেটেলি নাই বুলি কৈছে এতিয়া। মোক মোৰ টকা লাগবই, কিন্তু মই সেইগিলা নাজানো। উল্টা কথা কৈ নাথাকবি, টেকেলি নাপালি মই কৰ পৰা পইচা দিম? হয় মেলো, আমাৰ ঘৰত কিবা টকাৰ কাজ আছে নেকি? এটা ইটাৰ দামটো 1000 টকা দিম। তহঁতে মুঠে মোক চবে মিলি মোক ঠকছা। তোৰ লগত বৰ ধেমালি কৰিম নেকি তই ভাবছ?
জানা আছে মোর তোটে মোক একদম পুরা করে ঠকন দিছা তুই তরে মই কি করব পারো সাই লব দিয়ে সাই দিবি তোটে হয় মানে তো হ্যাঁ টাকা না পাওয়ার দুঃখত তার কি জানি হদে হেরাই গিছে তার খঙে উঠিল নেকি অ জিমান জি নহক হি এনেকে মিশা কথা নকয় কিন্তু এটা কথা নহয় হ্যাঁ এ বস্ত ভিতর টেকলি তুই যে আনছিল হি কোন গেল ন তাকে তুই মানু তো মই হি তো কথাই চিন্তা করি পার পাওয়া নাই কিন্তু আগে বিষয় না কামি সে কথা নকয় হয় না ও আহা এখনে ঘর বলা ও ভাগিন ভাগিন ও ভাগিন 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 পোয়ালি কিটা কলয় গল জানু কলয় পা গল আহিব দিয়া চিন্তা কইব না লাগে আহা আহা এজনীয়ে ভাগিন বুয়ারি হব না ভাগিন বুয়ারি মানে মানে বুয়ারি মানে 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 হেৰি মানে এ কি হেৰি হেৰি মানে মানে কৰি আছে জি কবা লাগা আছে সিধা সিধি কক হে এ বুয়ারি তোমাৰ মাতটো বৰ কঠোৰ দে ঠি অকমান মৌৰক খাবাচোন একেবাৰে খুৱলা হৈ যাব হেৰি দে মোৰ মাতৰ কথা চিন্তা কৰবা নালগে বৰ্তমান চলি থকা ভাওনা খানৰ কথা ক অৰ্ধাঙ্গিনী মানে মোৰ পত্নী মানে তোমাৰ মামী হেৰা হা হয় বুয়ারি হয় নেকি পিছে হঠাৎ কৰ পৰা ওলালনো ঘৰৰ পৰা আকৌ মানুহটো বহুত দিন দেখা নাই নহয় সেইকাৰণে চাই যাবলৈ আহিলোঁ আৰু ভাগিন পোৱালিকেইটালে বৰকৈ মনত পৰি থাকে নহয় সেইকাৰণে চাই যাম বুলি আহিলোঁ আৰু এনাই কথা ভাগিনো গেলি মৰা মৰমৰ কোব তেওঁ ঘৰখনত থাকিব নোৱাৰি একে কোবে এইখিনি পালেহি ন এটা কথাহে মই নুবুজিলো নুবুজা কথাবোৰ পিছত বুজাই দিম বাৰু আজি বহুত দূৰৰ পৰা আহিছো নহয় কাপোৰ কানিখিনি খুলি লওঁ নেকি ভিতৰলৈকে যাওঁ হেৰি ক'ত যায় সেইটো ঘৰত নহয় এইটো ঘৰত বলো Amul the Taste of India, Good Night Advance Active Plus, Mother Horlicks, Airtel, The Smartphone Network, Idea 4G, Bajaj Pulsar, Air Asia, Strix Hair Color, Aru, Maggi 2 Minute Noodles. নর জিমান হুনারি আছে সবর লগতে কথা পাতলম নাই কায় নলয়ে কিয়া এক সামছি হিওতে ফাসি জ্বর ভয়ত আর দামটুক কমাই দিছু নলয় রসুন র পিছাইথান কি করবি না হয়তো মাটির তলতে পুতি রাখিম বলে ভাবছাই তাকেই তো ব্যাং মাথা দেখো দেখো এটা বুদ্ধি আহা নাই তাকে তো র মুরু এই আপডেট মাথা তো নাই ছেত্রি পড়বি সাবি ঠিক নহয় এই মুরু এই আপডেট মাথা তো নহয় ইথানে হ্যাং মাসি কিবিয়াকে দেখলি তুই বেসবা পারলি নহয় গরমত এই গাঁত মরি না খেলু হয় সিধাই পেলেন কাশ্মীর গুছি গেলু হয় ওই সালু একদম ঠিক কথা কসা একদম সেম টু ইউ মানে হিটুকে ভাবি আসলু গে ময় রসুন র হেতুকে ভাবি আসু জি মাসা আমি হনা দেখলি তোর বাহির কি নিয়ে দেখা বসু ভিতরত বা কোত কি হয়েছে আগত দেখাই নাই ও তাকে দু আর টিকলিটোর ভিতর খিনে যদি গোটা শোনায় হয়ে যায় অসমর ভিতর এক নম্বর ধনী মানু আমি হয়ে যাব শুনে ব্যাং তাকে তো ও ব্যাং ভাবছুন মর বলে একদম দিগলে এখন গাড়ি ড্রাইভার তো আপি দরজা খুলে দিয়ে এটা সাকার ছাতি ধরা এটা সাকার ডাঙর এটা অট্টালিকা নিজুর এখন পিলেন নিজুর এখন তেলেন মালামাল বনি যাম হে কসামছে ওই সালু কথাটো ভাবলিছোন কিবা মাথাটোৱে ঘূৰাই যাবা খোজে তেৰিকা তোৰ মাথা ঘূৰাইছিহে মতো চাৰিবাৰমান মাথা চক্কৰ মাৰিলাকে এটা কথা ভাবচোন আমি চাকৰি তাকৰি নকৰাকে যদি কুটি পুটি হৈ যাওঁ কেনে হ'ব তাকেইতো মই যোৱাকালি এটা সপোন দেখা পাইছোঁ কি সপোনটো কি জানা না মোৰ লগত চাৰিটা বুটিকাত পিছে পিছে যাই আছে কি ভাল লাগছি বাৰু কচাম হুচাই না তোৰ নিচিনা সপোন নহয় কচাম যে কৈছো ময়ো ৰাতি দেখিছো মাৰো
পখিলি বাইদেউ এই পাতৰ ৰং ৰঙা হয় না ৰঙা নহয় ঐ হেঙুল বৰণীয়া হেঙুল বৰণীয়া এটো আৰু কিবা নতুন ৰং লাগ নেকি একো নতুন ৰং লোৱা নাই যে তোকা ৰং জেংকা হেংকাই হয় ঐ অ অ পখিলি বাইদেউ তুমি সদায় সদায় ইয়াতে থাকবা অ যেতিয়া লোকে মন যায় তেতিয়া লোকে থাকিম বিৰাট ভাল লাগে তুমি থাকলি ঘৰৰ আগত এখন ফুলৰ বাগান আৰু ঘৰৰ ভিতৰত তোমাৰ দ্বাৰা থুকা আপি থাকলি একদম ৰঙে উঠি যায় ঘৰৰ ই মই ইমান থকা নহয় দে মিছা কথা ক'ব নালাগে কোন মক্কালে কৈছে হা তুমি থকা নহয় বুলি মাতি লৈ আহা পুৰা এক চৰত জৰাখাণ্ড ফালা দিম হ'ব দে একাকো দুফল কৰিব নালাগে দে মই যে ধুনীয়া নহয় মই নিজে কৈছোঁ হ'ব হ'ব মিছা কথা ক'ব নালাগে এইটো চাই ধৰচোন কোমা হোৱা চালেতো মাৰ চকুলে মৰম লাগে মোৰ পকুলে কিমান যে তুমি মোৰ সপোনত আহা যাওঁ কৰি থাক তাৰ হিচাপেই নাই কি কলি তোৰ সপোনত মই অহা যোৱা কৰং হাও সপোনত হিয়া হংনো কিয়া কৰ অকাই পকাই কথা নকবি লুস্কে ৰাখতান মাথা গৰম হৈ যায় মোৰ বাপ্পা ঐ মাথাই গৰম হৈ যায় অ মাথা গৰম কৰিব নালাগে দে মই যাওঁ দা এ যা বিলদা তু সানস পালিয়ে খালি পেটৰ পেটৰ কৰবা আহে অ পখিলি বাই দেউ মই শিয়াৰ তোমাৰ নোৱাৰ হে ত্ৰিশ শিয়াৰ মানালগে বহিম
খাবা জানলে বলে ধানা শিরা আর বইবা জানলে বলে মাটিয়া পিড়া পুরি কইছে আর হাসুন র মেলাং তোইনু এই ভর দিবে গলা মোর ঘর কি হয় ছেত্রে তুই না জানাই নেকে কি খান গর পরা মই মান দূর তোর ঘরত আহং ইয়া হট না জানা নেকি তো জানুং দে জানুং দে ও এ তোই হেই পানি তো খাবাই জানো ছেত্রে একদম ঠিক ধসা একটু লও একটু আনজাব না খাবে একটু পেট তো ঠান্ডা পড়ে যাব হয় না ও হব দে হব দে পাছলা হব দে খাবা লাগবো রসুন মেলা কেন এই ভর দিপ্রে বেলা তুই এই নিশা তু খালে তোর মাথা নুগ্রাবো চিত্রে তো এখন না জানা তো এনে ডাঙার হসা গরম বস্তু গরমতে খাব লাগে তিতিয়াহে ভাল লাগে পিছে পদুমি কত গেছি ন কতনু যাব আর ও ঘরতে আছে না র মাটি দেং র মই মাই পদুমি মেল আইসি দুই বাটি পানি লয়া হ্যাঁ ও একদম কারহা কাঁদবে বাপরে খাই কারণে মোক নেদা ওই দুখিয়ে আজি তো খাব নালগে দে মই খাম মই না খাং দে আজি এই মেলোকে দুই বাটি আনি দে বহুত দুখে বাগারে আছি না নহয় মেলো দুই বাটি আনবি দে এটা মানে দুটা বাটি কিয়া লাগে মাহানা জোর বাইসা যদি খায় একলাই ঘর যো আরে ঘর ভিতর নু কিও যাব লাগে ইয়াতে আনবা নরা নেদং মই এতে নেদং উঠতে যদি খা ঘর ভিতর যো নলে তই যা কি করবে মই দেখো ভিতর গেলে তই খাবে না বেবে হব যা মই আজি না খাং যা নিজরা পিতু হাজার হইলো বাপেকর কথা চিন্তা করে হ্যাঁ তো হয় আর জানলে বিষে ময়ে ও রে মোর ভা ও আমার এই বিকৃত হুরকার জিঙ্গালালা মহাশয় কয় গেলা ইয়ে হয় রব কে বহুত চাল হালাক দেখো ময়ে দেখুন তাক দেখা নাই কয় বা গেলা ও হেরি আমার বাপার দোকানক লগিও যাব পারে ও হবা পারে দে ইনাম গরম ও মাই ভালুছি না হইছে বাপা তুই আইলি দে আইলু দে তামাম ভুক লাগছে আবার দিয়া ও রসন র তুই যে আকলে এলি জিঙ্গালালা কহে হ্যাঁ জিঙ্গালালাক লগত লৈ গেছিল নেকি কি জানো কত দিছি কি জানো আপা মই দেখুন তাক দুটাই ঘর হারুতে বিচারি ফুছু ঘর তো নাই ঘর তো নাই র হ্যাঁ কে কি হলো কি হ্যাঁ রঙলে
এইটোৰে পিছফালে আছে নেকি কি হলে মানুহটো কি হৈছে এ ৰিমটো যে এ ৰিমটো সুইচ টিপি টিপি আছো টিপি দেখোন ছবি আহি নলায় চাচোন চা বেয়া হল নেকি টিভিত ফটো নাহে নাহে ফটো কিবা বেয়াই হল হন পাইছো হবাও পাৰে অ আপোন কাকা কি বেয়া হৈছে এ আমাৰ টিভিটো অ হেতু বেয়া হৈছে নেকি আইয়া এখন হয় দে নতুন এটা আনলি হল হয় লুজ কেৰেক্টাৰ তই যে ইমান পটককে টিভি এটা আনিবা কৈছা ইমান কম দাম বুলি ভাবছা নেকি দহ পোন্ধৰ হাজাৰ টকা লাগব বুজি পাইছা তহঁতে বিশ্বাস কৰিব নোৱাৰে পুলিচক খবৰ দিয়াৰ আগতে সঁচা কথা কলি চাকৰি হব আৰু আপুনি আমাক খৰচ দিব এতিয়া গেলি বহুত দেৰি আছে দিলি কালিৰ পৰা দেখ নলিবে ঘৰৰ পৰা ওলবা লাগব কৈ থলো খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া গুড নাইট এডভান্স একটিভ প্লাস মাদার হরলিক্স এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক আইডিয়া 4G বাজাজ পালসার এয়ার এশিয়া স্ট্রিক্স হেয়ার কালার আর মেগি টু মিনিট নুডলস।